शिवरात्रि के घिरे बहु भक्त समागम शांतिपुर प्राचीन शिव मंदिरे कथित आछे बर्धमान राजबाड़ी राजकन्या प्रतिष्ठा करें एई मंदिर बर्तमाने जलेश्वर मंदिर नामे परिचित एई मंदिर। आज महाशिवरात्रि धर्मियों मते एक बछरे प्रत्येक मासे एकटी करे मोट बारोटी शिवरात्रि पालन करा हय। तार मध्ये महाशिवरात्रि सबचेये गुरुत्वपूर्ण माघ मासेर शेष शुक्लपक्षेर चतुर्दशी तिथिते पालित हय महाशिवरात्रि। शिवरात्रि कथाटी एसेछे शिव ओ रात्रि एई दुटी शब्द थेके, अर्थात देवादिदेव महादेवेर जन्य जे रात्रि पालित हय सेटी शिवरात्रि व्रत नामे प्रचलित। प्रति बछर सारा देशे असंख्य मानुष शिवरात्रि व्रत पालन करें। तादेर मध्ये रयेछेन कुमारी मेये थेके शुरू करे विवाहित नारी पुरुष वयस्क सकलेई। प्रति बछर एई दिने महादेवेर लीलाय प्रसिद्ध स्थानगुलिते भक्तदेर भीड़ हय चोखे पड़ार मतन। दक्षिणेश्वर तारकेश्वरेर पाशापाशी गाईघाटा जलेश्वर मंदिरेओ एदिन बहु भक्त समागम हय। এছাড়াও বহু স্থানে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তেমনি শান্তিপুরে রয়েছে একটি বহু পুরনো শিব মন্দির। জানা গেছে এই মন্দির স্থাপিত হয় 1669 খ্রিস্টাব্দে। জানা যায় এই মন্দিরটির তিনটি পর্যায়ে নামকরণ হয়। শান্তিপুরের এই শিব মন্দিরটি বর্তমানে জলেশ্বর মন্দির নামে খ্যাত হলেও প্রথমে এটির নাম ছিল রাঘবেশ্বর মন্দির, যা পরবর্তীকালে রুদ্রেশ্বর মন্দির নামে পরিচিত হয়। তার বেশ কয়েক বছর পরে মন্দিরটির নামকরণ হয় জলেশ্বর মন্দির। শান্তিপুরের সবথেকে প্রাচীনতম শিব মন্দির এটি। প্রত্যেক বছরই শিব চতুর্দশী উপলক্ষে এই মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায়। শিব চতুর্দশী পড়া মাত্রই খুলে দেওয়া হয় মন্দিরের মূল দ্বার। এবছরও চতুর্দশী পড়া মাত্রই মন্দিরে নামতে থাকে ভক্তদের ঢল। নির্জলা উপবাস থেকে চার প্রহর শিবলিঙ্গে জলদান করে ব্রত ভাঙেন ভক্তরা। মন্দিরের সেবায়েত স্বপন চ্যাটার্জি জানান, গতকাল রাত থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে, আজ বেলা থেকে রাত অবধি এই ভিড় থাকবে। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং মানত করে পুজো দেন। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়, দিন দিন ভক্তের সংখ্যা আরও বেড়ে চলেছে। বর্ধমানে রাজবাড়ির কন্যা এই মন্দির স্থাপন করেন। স্থাপনকালে এই মন্দিরের নাম ছিল রাঘবেশ্বর মন্দির। এরপর এটি রুদ্রেশ্বর মন্দির নামে প্রচলিত হলেও পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামীর মাহাত্ম্যের ফলে বর্তমানে এটি জলেশ্বর মন্দির নামে সুপরিচিত। এছাড়াও মন্দিরে রয়েছে বহু পুরনো টেরাকোটার কাজ। উর্দিধারী পুলিশের ছবি থেকে শুরু করে দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো টেরাকোটা কাজ ছেয়ে আছে সারা মন্দিরে। স্থাপনকাল থেকেই আজও একই রকমভাবে যা শান্তিপুরের ঐতিহ্য বহন করে চলেছে। যেহেতু চতুর্দশী আগামীকাল রাত্রি লেগে গেছে, সেহেতু এখন লোক আছে হালকা হালকা ভালোই, কিন্তু এর চাপটা হবে দুপুরের পর থেকে রাত্রি অবধি। এ সারাদিন চলবে, সারাদিন এর বন্ধ হবে না। ভোর চারটে থেকে শুরু হয়েছে, সারাদিন চলছে চলবে, এবং এই চাপটা আরও বাড়বে বিকেলে। এই মন্দির প্রায় 1669 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। রাঘবাণী তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন বর্ধমানের রাজবাড়ির কন্যা। মানুষ মানে বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষ ইয়ে নিয়ে আসে বাবার স্থানে, বাবাকে পুজো দেয়, ভক্তি করে, কল্প পায়, যার জন্যই মানুষের এত সমাগম হয় এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।